মিডিয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়, এই মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই, এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতেই ট্রিটমেন্ট নেওয়া দরকার, হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। বলেছেন জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা, সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। শ্রোতা, এবার জনগণ এটা কি বলছে যে ডক্টর ইউনুসকে এবার থামান? দর্শক শ্রোতা, একের পর এক যে চমক দেখাচ্ছেন ডক্টর ইউনুস, যার কারণে সবাই খুশি হয়ে কথা বলছে যে ডক্টর ইউনুসকে এবার সবাই থামান। দর্শক শ্রোতা, যেই ফাঁদে পা দিয়েছে ডক্টর ইউনুসের নরেন্দ্র মোদি, দর্শক শ্রোতা, এবং শেষ পর্যন্ত রক্ষা হলো না হাসিনারও, কি হতে যাচ্ছে এবং আজকে ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট ভিডিও, অনেক তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে কি হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি। তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার, হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। আমার মনে হয় যে শুধু সজীব ওয়াজেদ জয় না, যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওইটা ভুলেই যায় সরকার যে তাদের নাই, এটা বাস্তবতা। এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্নভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন, যারা বাড়িঘরে ঘুমাতে পারছেন না, থাকতেনও পারছেন না। এরই মাঝখানে সজীব ওয়াজেদ জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। মানে তিনার এই পোস্টটাতে যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এই মুহূর্তে সারা বাংলাদেশে এদেরকে ধোলাই দেওয়া হবে, কেউ কাদামাটির মধ্যে ফুটবলও খেলতে পারেন। কারণ এই ট্রেন্ডটাই তো আমরা চালু করেছি গত ১৬ বছর। জামাতের কোন পোস্ট শেয়ার করলে জামাতি বলে তাকে গ্রেপ্তার করা হইতো, চাকরি চলে যাইতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোনো একটা মন্তব্য লিখলেই সরকারি চাকরিজীবী ওএসডি হইতো, প্রমোশন আটকে যেত, বা আরো নানান ধরনের ঝামেলায় পড়তে হইতো। তো এখন তিনি যখন আমেরিকাতে বৈশা নিরাপদে টাকা পয়সা ভালোই কামাইছেন, বিভিন্ন লুটপাটের ঘটনা শুনছি, তো এখন তিনি ভারতীয় একজন সাংবাদিকের একটা নিউজ রিপোর্টকে বেসিস করে তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে বাংলাদেশ থেকে যারা বৈশা বৈশা এখানে কমেন্ট করছেন, আপনাদেরকে বলতে চাই বিপদ কিন্তু নিজের দিকে নিজের টাইনা আনছেন। কারণ আইএসআই এর সাথে এই সমন্বয়কদেরকে কানেকশন, মিটিং, পেছনে আমেরিকা, তারপরে আপনি এখানে জোড়া দিয়ে দিলেন পাকিস্তান, তাও মানলাম পাকিস্তানের বেল নাই, কিন্তু আপনি নিয়ে আসলেন দুবাইকে, আপনি নিয়ে আসলেন কাতারকে, এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের অ্যাক্টিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই। মানে আপনার এই জিনিসটা এখন মানুষ খাবে, খাওয়ার জন্য তো একটা সময় লাগে, আপনি অতি নগদে যে অ্যাক্টিভিটিস গুলা করছেন। হ্যাঁ, আচ্ছা, রিপোর্টটা কি দিয়েছেন তিনি? তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, তবে তিনি যে সাংবাদিকে মানে এই নিউজটা শেয়ার করছেন নর্থ ইস্ট নিউজ, আর এই সাংবাদিক যিনি এটা রিপোর্ট করছেন চন্দন নন্দী, তার সম্পর্কে ঘাটতে গিয়ে আমি যতটুকু পেলাম, চন্দন নন্দী হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক বেসড ইন নিউ দিল্লি, যিনি নর্থ ইস্ট নিউজ এর মধ্যে এই নিউজটা প্রকাশ করেছেন। তো কি নিউজ আসেন, সজীব ওয়াজেদ জয় তার প্রোফাইলে ইংরেজিতে লিখেছেন, আগে ইংরেজি লেখা বন্ধ করে বাংলা লেখেন, কারণ আপনাদের যারা ফ্যান ফলোয়ার খুব বেশি আমরা সবাই এতটা শিক্ষিত না, মানুষকে বুঝাইতে গেলে বাংলায় লেখেন, ঠিক আছে? তো কি লিখছেন, ইন্টারেস্টিং রিপোর্ট বাই সিনিয়র জার্নালিস্ট চন্দন নন্দী, মানে চন্দন নন্দীর খুবই একটা আকর্ষণীয় বা মজাদার রিপোর্ট, হু হ্যাজ বিন ফলোয়িং পলিটিক্যাল ইভেন্টস ইন বাংলাদেশ ফর এ লং টাইম, যিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কি বলে যে পর্যবেক্ষণ করছিলেন, এরপর রিপোর্টটা লিখছেন। রিপোর্টটা কি আবার আসেন, বাংলাদেশের স্টুডেন্টস মুভমেন্টস কোঅর্ডিনেটরস যারা এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন, মেট আইএসআই যে জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সাক্ষাৎ করছে, কখন, কার মাধ্যমে, ইউএস হ্যান্ডেলার্স যুক্তরাষ্ট্রের যারা মানে নিয়ন্ত্রণকারী তারা পাকিস্তান দুবাই অ্যান্ড দোহা, কাতারের রাজধানী দোহাতে বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর 2023, মানে 2023 এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে পাকিস্তান, দুবাই এবং কাতার মানে এই তিনটা দেশের যে টিমরা আছে তাদের সাথে তারা মিটিং করেছে, সেখান থেকেই আজকের এই দিন আসছে। তো চন্দন নন্দীর যেই লম্বা চূড়া তার যে অবজারভেশন,
সেখানে পাকিস্তানি স্টুডেন্টদের সাথে বাংলাদেশি স্টুডেন্টদের একটা পতাকার ছবি সে দিয়েছে। তো এখানে হচ্ছে কি, আমি তার রিপোর্টটা পড়ছি, মোটামুটি মনগড়া অ্যাক্টিভিটিস পাশাপাশি ভারতের যেই সকল সাংবাদিকরা আছেন এখানে সে যে সোর্সগুলো দিচ্ছে, ইন্ডিয়ান এবং বাংলাদেশি সোর্স নাও সে কোন সোর্স, কোন পত্রিকা, কোন সেই ব্যক্তি নাম দেয় না, বলছে যে নভেম্বর 2023-এর দিকে রাশিয়ার পর্যন্ত এখানে জড়াই নিয়ে আসছে, যে রাশিয়ার ফরেন মিনিস্ট্রি স্পোকার পার্সন মারিয়া জাকারুভা তিনি বলছেন যে ডিউরিং এ উইকলি ব্রিফিং মস্কো দ্য সেম মান্থ হ্যাড ক্লেমড দ্যাট হি হ্যাজ মিট আচ্ছা মানে অনেক লম্বা। তো এই লম্বা থেকে আমি সজীবজ জয়ের ভাইরে বলি আর কি, ভাই এখন পর্যন্ত যারা ওই যে বাড়ি ঘরে মানুষের ঘরে ঘুমায় টুমায় লুকায় আছে, আওয়ামী লীগ করছে কিন্তু আপনাদের লুটপাটের সহযোগী হতে পারে নাই, অথবা আপনাদের দল ক্ষমতা থাকাকালীনই তারা আসলে ভাগ পায় নাই, অথবা তারা কোনো পদ পদ দিব পারে, এই মানুষগুলারে আল্লাহর ওয়াস্তে আপনি ছাইরা দেন। ছাইরা দেন কেন, অনেকে পদ পদবি টিকানোর জন্য বিদেশে চলে গেছে, আর যারা মূল লুটপাটে সহযোগিতা করছে ওই টিমটা কিন্তু এখনো বাংলাদেশে আটকা পড়ে গেছে, এরা দেশ থেকে বের হইতে পারে নাই, এরা ফেসবুকে সেগুলো শেয়ার টেয়ার করলে পরিস্থিতি কোন দিকে যাবে। আর আপনি কি বাংলাদেশের রাজনীতির পালসটা এখনো বুঝতেছেন না? অবশ্য আপনি না বোঝারই কথা, কারণ আপনি রাজনীতির র বোঝেন বলে আমার মনে হয় না, কারণ আপনি যদি বুঝতেনি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যতটা বিগড়াই গেছেন সেই বিগড়ানো জায়গা থেকে আপনি এসে পোলাপেন্ডের ISI নিয়ে অ্যাড করলেন, এগুলা মানুষ কোন লেভেলে আপনার মানসিক ভারসাম্যহীন স্টেটাসেরই একটা আউটপুট হিসেবে নিবে। দেখেন আমরা দল করতে পারি, কিন্তু অতীতে ওইগুলো নিয়ে কথা বলছি তখন প্রশাসন দিয়ে ডিস্টার্ব করছেন, আর এখন তো ক্ষমতাই নাই, এখনো বলি, কারণ কি, কারণ চেতনা বা বাংলাদেশের রাজনৈতিক যেই নোংরা কালচার ক্রিয়েট হয়েছে সেটাকে পরিবর্তন করে থিঙ্ক পজিটিভ, বাংলাদেশের জন্য চিন্তা করেন। মালপানি যথেষ্ট কামাইছেন, এখন উচিত যারা আওয়ামী লীগ করতো তাদেরকে আর বিপদে ফেলেন না, আপনাদের এইসব জিনিস দিয়ে বিপদে পড়বে। একে কেমপি মন্ত্রীর নমুনা দেখেন না, এগুলো তো কোন রকমে পালাইছে, কিন্তু বাকিগুলো যেগুলো দেশে আটকা পড়ে গেছে প্রত্যেকটারে ঝুলাইয়ে ঝুলিয়ে মারবে মানুষ, প্রত্যেকেই দুর্নীতি লুটপাট করছে আপনাদের বাড়ি বাড়ে যারা, বিচার হওয়া উচিত। তো আপনি মানসিকভাবে আপনার চিকিৎসা করেন। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রাষ্ট্র পরিচালনা সহজ না কঠিন সেটা তো আমরা দেখেছি। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা, সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে। এই ক্রিমিনাল কনভিকশন একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে, এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে, তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে 2-3 মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী ছিল, তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15-16 বছর, এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী। আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত 15-16 বছরে তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে, এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে, তারপরে শেখ মুজিবের শতবর্ষ মুজিববর্ষ পালন করার প্রজেক্ট, যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত 15-16 বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হয়েছে যেই ডিপার্টমেন্টগুলোতে। তো দর্শক, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।